नमस्कार, आमी सुचंद्रिमा, शुरू करछि आपनार कथा। आजकेर विषय निये शुनबो आपनार मतामत, तबे सबार आगे देखे निन एई मुहूर्तेर हेडलाइन्स। দ্য কাশ্মীর ফাইলসের প্রশংসায় প্রধানমন্ত্রী, সত্য ঘটনা সামনে এসেছে, এতদিন এই ঘটনা লুকানো ছিল বললেন মোদি বিরোধীদের সমালোচনা। প্রধানমন্ত্রীর প্রশংসা, পরিষদীয় দলের সদস্যদের নিয়ে কাশ্মীর ফাইলস দেখলেন শুভেন্দু, সল্টলেকের আইনক্স সিনেমা দেখলেন 62 বিজেপি বিধায়ক। রাজীব হত্যায় দোষীর মুক্তি, জামিন পেরাদি ভালেনের, বেরোলেন তামিলনাড়ুর ভিরুভেল্লুরের জেল থেকে। ইসলামে হিজাব বাধ্যতামূলক নয়, ধর্মাচরণে বাধ্যতামূলক নয় হিজাব পড়া, সরকারের পক্ষে রায় কর্ণাটক হাইকোর্টের, রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা আন্দোলনকারীদের। ইসলামে হিজাব বাধ্যতামূলক নয়, ধর্মাচরণে বাধ্যতামূলক নয় হিজাব পড়া, সরকারের পক্ষে রায় দিয়ে মামলা খারিজ কর্ণাটক হাইকোর্টের, উচ্চ আদালতে আন্দোলনকারীরা। লখিমপুর খেরিকাণ্ড, মূল অভিযুক্ত আশিস মিশ্রের জামিনের বিরোধিতা, বুধবার বিশেষ বেঞ্চ গঠন করবে সুপ্রিম কোর্ট, শুনানির সম্ভাবনা। কংগ্রেসের অন্দরেই গান্ধী হটাও স্লোগান, গান্ধীদের সরে যাওয়া উচিত, সুযোগ দেওয়া হোক অন্য নেতাদের, বিস্ফোরক দাবি কপিল সিব্বলের। পাঁচ রাজ্যে ভরাডুবি, রাজ্য সভাপতিদের ইস্তফার নির্দেশ সোনিয়া গান্ধীর, কংগ্রেসকে ঢেলে সাজাতেই উদ্যোগ। বিস্ফোরক অভিযোগ, নিহত কাউন্সিলরের স্ত্রীর, ঝালদা থানার আইসির বিরুদ্ধে অভিযোগ, ফোনে চাপ দিচ্ছিলেন আইসি, পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ। সংসদে ও ঝালদা আজ সিবিআই তদন্তের দাবিতে সোচ্চার অধীর চৌধুরী, টেবিল চাপড়ে সমর্থন সোনিয়ার, ঝালদায় কংগ্রেসের মোমবাতি মিছিল। দুই কাউন্সিলর খুন, আদালতের দৃষ্টি আকর্ষণ আইনজীবী স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের আর্জি, মামলা দাখিলের পরামর্শ বিচারপতি রাজশেখর মান্থার। বিশ্বভারতীতে চূড়ান্ত অচলাবস্থা, ডামাডোলের মাঝেই রেজিস্ট্রারের ইস্তফা, আশিস আগরওয়ালের পদত্যাগ। এসএসসি নবম দশমে ভুয়ো শিক্ষক নিয়োগ, চাকরির কথা স্বীকার দুই শিক্ষকের, মেধা তালিকায় নাম না থেকেও চাকরি কিভাবে, ডিভিশন বেঞ্চের প্রশ্ন। ইউক্রেন ফেরত পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী, বুধবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ছাত্রছাত্রীদের মুখোমুখি হবেন মমতা। তেলেঙ্গানার ইউক্রেন ফেরত পড়ুয়াদের স্বস্তি, 740 পড়ুয়াকে আর্থিক সাহায্য, পড়াশোনা শেষ করতে সবরকম সহযোগিতার আশ্বাস মুখ্যমন্ত্রী কেসিআরের। रात तक कश्मीर छोड़कर जाने को कहा है? हमारे लोग मर रहे हैं सर। कश्मीर चल रहा है, खुले आम कश्मीरी हिंदुओं का कत्ल आम हो रहा है। आजादी इज ए सॉन्ग ऑफ टेररिज्म। कश्मीर फाइल्स एक बॉलीवुड सिनेमा जा मुक्ति हवार कथा छिलो गत साधारणतंत्र दिवसे, সেই থেকেই বিতর্ক। ছবির একটি চরিত্র যার আধারে তৈরি, তার পরিবারের তরফে কিছু বিষয় আপত্তি তুলে আদালতে গিয়েছিল, কিছু দৃশ্য কাটছাট করে আদালতে নিষ্পত্তি হয়। ছবিটি গত 11 মার্চ গোটা দেশে মুক্তি পায়, কিন্তু বিতর্ক তার পিছু ছাড়েনি। ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী অবশ্য তাঁর এই কাশ্মীর ফাইলসকে নিছক কল্পকাহিনী বলে মানতে নারাজ। তিনি প্রায় বছর ছয়েক ধরে গবেষণা করে তথ্য জোগাড় করেছেন, তার ভিত্তিতেই নাকি এই ছবি। কিন্তু বিতর্ক কিসের? 1990 সালে, অর্থাৎ 3 দশক আগে, জম্মু কাশ্মীরের ব্রাহ্মণ, যাদের পণ্ডিত বলেই অভিহিত করা হয়, তারা দলে দলে উপত্যকা ছাড়তে বাধ্য হয়েছিলেন। কেন বাধ্য হয়েছিলেন? কাশ্মীর ফাইলস ছবি ওই কাশ্মীরি পণ্ডিতদের ভিটে মাটি ছেড়ে আসার আখ্যান, যার পরতে পরতে জড়িয়ে রয়েছে জম্মু কাশ্মীরের ইসলামী জঙ্গি গোষ্ঠীর সশস্ত্র আগ্রাসন, আর উপত্যকার সেই দুর্ভাগ্যজনক ঐতিহাসিক পর্বটিকে ছবিতে ধরতে গিয়ে ইতিহাসের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করা হয়েছে, এমনই অভিযোগ তুলেছেন বাম ও মুক্তমনার সমালোচকরা। আদতে উপত্যকার কাহিনী হলেও গোটা দেশে হিন্দু মুসলমান বিভাজন উস্কে দেওয়ার লক্ষ্য নিয়েই চিত্রনাট্য তৈরি করা হয়েছে, আর তা করতে গিয়ে তথ্যের কারচুপি করারও অভিযোগ উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
কাশ্মীর ফাইলস নির্মাণের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। এসব প্রশ্ন বাগবিতণ্ডা চলতেই পারে, কিন্তু অভিযোগ তো গুরুতর। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস যেভাবে কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকা থেকে উৎখাতের কাহিনী প্রচারের মাধ্যমে বৃহত্তর ভারতীয় সমাজে মুসলিম বিদ্বেষ ছড়িয়ে থাকে, বিবেক অগ্নিহোত্রীর কাশ্মীর ফাইলস যেন তারই চিত্ররূপ। যারা এই ছবির বিরুদ্ধে মুখ খুলেছেন তাদের কটাক্ষ, কাশ্মীর ফাইলসের চিত্রনাট্য নাগপুরে আরএসএস দপ্তরে বসেই লেখা হয়েছে। সন্দেহটা মোটেই অমূলক নয়, কেননা যেটুকু সমালোচনা বা প্রতিবাদ কাশ্মীর ফাইলসকে ঘিরে হচ্ছে তা ফুৎকারে উড়িয়ে দিতে পারত ছবি নির্মাণের নেপথ্যচারীরা, কিন্তু তা তারা পারেনি। এক পেশে এবং অনৈতিহাসিক অতিকথন নির্ভর সাম্প্রদায়িক উস্কানিমূলক এই ছবি যে সাং পরিবার তথা দেশের শাসক বিজেপির সামাজিক বিভাজনের এজেন্ডার পরিপূরক তা নিয়ে আর কোনো সন্দেহের অবকাশ নেই। আপনার কথায় একটা বিরতি নিয়ে ফিরছি, এই কথায় সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। বিরতির আগে যে কথা বলছিলাম কাশ্মীর ফাইলস নিয়ে, একটা সন্দেহের অবকাশ আর নেই। কেন এই কথা বলছি, যার কারণ হচ্ছে একটি বেসরকারি প্রযোজকের ছবি আর তার প্রচারে স্বয়ং প্রধানমন্ত্রী। একবার একটু দেখে নেব তিনি ঠিক কি বলেছেন, কাশ্মীর ফাইলসের পক্ষে কি সওয়াল করেছেন তিনি। কেসে বোল সকতা হ্যায় দেশ, কবি কবি উসমে সে তুমি তো সিখনে কো মিলতা হ্যায়। ভারত বিভাজন মে অথেন্টিক কোই ফিল্ম নেই বনি, আর ইসলিয়ে ইন দিনো আপনে দেখা হোগা কাশ্মীর ফাইল ফিল্ম কি চর্চা চল রহি হ্যায়। और जो लोग हमेशा फ्रीडम ऑफ एक्सप्रेशन के झंडे लेकर के घूमते हैं, वो पूरी जमात बौखला गई है पिछले 5-6 दिन से। और ये फिल्म का तथ्यों के आधार पर, आर्ट के आधार पर उसकी विवेचना करने के बजाय उसको डिस्क्रेडिट करने के लिए बड़ा मुहिम चला है। आपने देखा होगा एक पूरी इकोसिस्टम, कोई सत्य उजागर करने का साहस करे उसको जो सत्य लगा उसने प्रस्तुत करने की कोशिश की, लेकिन उस सत्य को न समझने की तैयारी, न स्वीकारने की तैयारी है, न ही दुनिया इसको देखे इसके लिए उनकी मंजूरी है। जिस प्रकार का षड्यंत्र पिछले 5-6 दिन से चल रहा है, मेरा विषय कोई फिल्म नहीं है, मेरा विषय है कि जो सत्य है उसको सही स्वरूप में देश के सामने लाना देश के भलाई के लिए होता है। उसके कुछ कई पहलू हो सकते हैं, किसी को एक चीज नजर आती है, किसी को दूसरी नजर आएगी। जिनको लगता है कि फिल्म ठीक नहीं हुआ अपनी दूसरी फिल्म बनाए, कौन मना करता है, लेकिन उनको हैरानी हो रही है कि जिस सत्य को इतने सालों तक दबा करके रखा उसको तथ्यों के आधार पर जब बाहर लाया जा रहा है और कोई मेहनत करके ला रहा है तो उसको पूरी इकोसिस्टम लग गई है, पूरी इकोसिस्टम लग गई है। कैसे भूल सकता है देश, कभी कभी उसमें से तुम्हें तो सीखने को मिलता है। भारत विभाजन में ऑथेंटिक कोई फिल्म नहीं बनी, और इसलिए इन दिनों आपने देखा होगा कश्मीर फाइल फिल्म की चर्चा चल रही है। और जो लोग हमेशा फ्रीडम ऑफ एक्सप्रेशन के झंडे लेकर के घूमते हैं, वो पूरी जमात बौखला गई है पिछले 5-6 दिन से। और ये फिल्म का तथ्यों के आधार पर, आर्ट के आधार पर उसकी विवेचना करने के बजाय उसको डिस्क्रेडिट करने के लिए बड़ा मुहिम चला है। आपने देखा होगा एक पूरी इकोसिस्टम, कोई सत्य उजागर करने का साहस करे उसको जो सत्य लगा उसने प्रस्तुत करने की कोशिश की, लेकिन उस सत्य को न समझने की तैयारी, न स्वीकारने की तैयारी है, न ही दुनिया इसको देखे इसके लिए उनकी मंजूरी है। जिस प्रकार का षड्यंत्र पिछले 5-6 दिन से चल रहा है, मेरा विषय कोई फिल्म नहीं है, मेरा विषय है कि जो सत्य है
उसको सही स्वरूप में देश के सामने लाना देश की भलाई के लिए होता है। उसके कई पहलू हो सकते हैं, किसी को एक चीज नजर आती है, किसी को दूसरी नजर आएगी। जिनको लगता है कि फिल्म ठीक नहीं हुआ, अपनी दूसरी फिल्म बनाए, कौन मना करता है? लेकिन उनको हैरानी हो रही है कि जिस सत्य को इतने सालों तक दबा करके रखा, उसको तथ्यों के आधार पर जब बाहर लाया जा रहा है और कोई मेहनत करके ला रहा है, तो उसको पूरी इकोसिस्टम लग गई है, पूरी इकोसिस्टम लग गई है। सुन लें तो देशर प्रधान सेवक एक बेसरकारी प्रयोजक छवि তার প্রচারে বা তার প্রশংসায় কি কি বললেন এবং সমালোচকদের যে দাবি তা যে নির্ভুল নয় এখান থেকেই মালুম পড়ছে। একটা বিরতির পর ফিরছি আপনার কথায়, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। প্রধানমন্ত্রীর বাচনভঙ্গি আর শরীরে ভাষা বলে দিচ্ছে কাশ্মীর ফাইলসের বিরুদ্ধে যে সাম্প্রদায়িক মেরুকরণের অভিযোগ উঠেছে তাতে যথেষ্ট বিড়ম্বনায় বিজেপি বা সংঘ পরিবার। যে দল দেশে ক্ষমতায় বসার পর থেকে নানা অছিলায় ধর্মীয় অসহিষ্ণুতা আমদানি করে চলেছে সেই দলের নেতা মোদি আজ মত প্রকাশের স্বাধীনতার কথা বলছেন। ভাবুন একবার, মত প্রকাশের স্বাধীনতার অজুহাতে ইতিহাসকে বিকৃত করতে হচ্ছে শুধুমাত্র হিন্দুদের স্বার্থে। ছবিতে দাবি করা হয়েছে কাশ্মীরে জঙ্গি উপদ্রবের শিকার কেবল হিন্দুরা। সংঘের বহু চর্চিত এই বয়ান যে কতটা ভ্রান্ত তা ফাঁস হয়ে গিয়েছে। সম্প্রতি এক ব্যক্তি তথ্য জানার অধিকার আইন বা আরটিআই করে জানতে চান, এ পর্যন্ত কাশ্মীর উপত্যকায় জঙ্গি হামলায় নিহতদের মধ্যে কতজন কাশ্মীরি পণ্ডিত রয়েছেন, পাশাপাশি মোট কত মানুষের প্রাণহানি ঘটেছে। হরিয়ানার ওই ব্যক্তির করা আরটিআই এর জবাবে জম্মু কাশ্মীর পুলিশ জানাচ্ছে, 1990 সাল থেকে অর্থাৎ বিবেক অগ্নিহোত্রীর ছবির কাল পর্ব থেকে এ পর্যন্ত মোট 89 জন কাশ্মীরি পণ্ডিত উগ্রপন্থীদের হাতে নিহত হয়েছেন আর অন্যান্য সম্প্রদায়ের মৃতের সংখ্যা 1635। অতএব উগ্রপন্থী হামলায় শুধুমাত্র ব্রাহ্মণ বা পণ্ডিতরাই খুন হয়েছেন, বাকি সংখ্যাগরিষ্ঠ নিহতের কোনো মূল্য নেই। এই প্রশ্ন তুলে সরব হয়েছেন বিরোধীরা, উগ্রপন্থীদের শিকার কেবলমাত্র পণ্ডিতরা। এটা প্রচারের মধ্যে দিয়ে নরেন্দ্র মোদী ও তাঁর সংঘ পরিবার আড়ালে রেখে দিতে চাইছেন জম্মু কাশ্মীরের প্রকৃত ছবি। সংবিধানে 370 ধারা অবলুপ্তির পরেও উপত্যকায় শান্তি ফেরেনি। বিজেপি সরকার দলীয় দমননীতির ভরসায় জম্মু কাশ্মীরকে কব্জা করতে চাইছে, অর্থাৎ কাশ্মীরের উগ্রপন্থী উপদ্রব দমন নয়, তাকে কাজে লাগিয়ে ঘরোয়া রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ উস্কে দেওয়াটাই মোদির লক্ষ্য। আজ কাশ্মীর ফাইলস নিয়ে নিজের সওয়ালে নিজেই সেটা স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী। আর আজ এই নিয়েই শুনব আপনার মনের কথা, কি বলতে চান আপনি এই বিষয় নিয়ে। তবে একটা বিরতির পর ফিরে এসে শুনছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আজকে আপনার কথায় কাশ্মীর ফাইলস, তাকে নিয়ে শুরু হওয়া বিতর্ক এবং সবশেষে প্রধানমন্ত্রীর প্রশংসা। কারণ কি, সমালোচকরা যা বলছেন তা কি সত্যি? আপনার কি মত, আপনার কি ব্যাখ্যা জানান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে। প্রথম দর্শক রয়েছেন স্বপন কুমার, নমস্কার। যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। পরের দর্শকে রয়েছেন সুব্রত বন্দ্যোপাধ্যায়, নমস্কার। মানে সত্যি কথা বলতে কি, গতকালই আমার ওয়াইফের সাথে একটু ঝগড়া হয়ে গেল। আমার ওয়াইফ আমাকে বললো যে একবার এই কাশ্মীর ফাইল সিনেমা একটু দেখো তো। আমি বললাম দেখো, এখন যেসব সিনেমাগুলো তৈরি হচ্ছে না, বিশেষ করে এই পুরনো ঘটনা, রাজনৈতিক ঘটনা বা কিছুটা হিস্ট্রির উপরে, সেগুলো আমার যা বিশ্বাস সেটা হচ্ছে এগুলো পয়সা দিয়ে করানো হচ্ছে। এটা কিন্তু এর পেছনে কোনো ঐতিহাসিক ব্যাখ্যা বা এটা যদি কোনো ঐতিহাসিক এই কথাটা বলতো আমি মেনে নিতাম, কিন্তু মিডিয়াটা এমন লেভেলে বিক্রি হয়েছে যে যে কোনো স্ট্রিমে, সে খবর হোক, সিনেমা হোক, যাতেই হোক, তাতে মোটামুটি আমার বিশ্বাস যে এটা সত্যি নয়। আর সেটা যে কতখানি সত্যি সেটা আজকে মোদীর প্রশংসায় স্ট্যাম্প মেরে দিল।
কারণ মোদি যে কথাটা বলে সেই কথাটা যে সত্যি নয় সেটা তার এই এত বছরের নানান ঘটনা থেকে প্রমাণিত। এমনকি মানে কি সুন্দর মোড়কে কি সুন্দর ব্যবসা, এই লাস্ট বাজেটে পর্যন্ত যেটা হলো যে 8 লক্ষ কোটি টাকার ক্যাপিটাল এক্সপেন্ডিচার রাস্তাঘাট তৈরি হবে, তার পেছনে কিন্তু সে নীতিন গডকরির ছেলের সিমেন্টের ব্যবসা, কি সুন্দর মোড়কে একটা পেছন থেকে ব্যবসা চলছে। আর সব থেকে বড় কথা, এটা এই সিনেমার একটা রেটিং সংস্থা আছে, সাইট আছে IMDb, এই কাশ্মীর ফাইলস বেরোনোর কয়েক ঘন্টার মধ্যে তারা এদেরকে 10-এ-10 দিয়ে দিল। যখন সমালোচনা উঠল যে সত্যি রায়ের পথের পাঁচালির থেকেও বেশি ভালো, এটা এটা কি বিশ্বাসযোগ্য? তার কিছুক্ষণ বাদে তারা আবার নোটিশ করে জানালো যে না, আমাদের এটাতে একটা প্রবলেম হয়েছিল, রেটিংটা সত্যি রায়ের পথের পাঁচালি ছিল 8.4, সেখান থেকে করে 8.3 করলো। এই তো চলছে, যার কোনো সত্যতা নেই, যার কোনো ভিত্তি নেই। আর আমি তো বললাম, আগেও বলেছি, এখনো বলছি, এই মোদির প্রশংসা একদম স্ক্যাম মেরে দিল যে এটা মিথ্যে কথা। ধন্যবাদ। ধন্যবাদ স্বপন দাস। পরের দর্শক নমস্কার। নমস্কার, বলুন। জঙ্গিরা যখন মারে তখন কি কোনো গাছ দেখে? ওরা তো মসজিদে বন্ধ মারে, মসজিদে নামাজ পড়তে থাকে সেই সময় বন্ধ মারে, স্কুলে মারে। তো উনি মসজিদ নরেন্দ্র মোদী কেন দাঁত পাত নিয়ে এত ই করেছেন? উনি তো মানে দাঁত পাত নিয়ে গিয়ে ভোটে জিতলেন, কি দেখাতে চাইছেন? ভোটে জিতেছে উনি তো অন্য কায়দায়, এগুলো যার সাধারণ মানুষকে কি বোঝাতে চাইছে উনি? এই লোকটা তো খালি ধর্ম নিয়ে খালি রাজনীতি করে যাচ্ছে, আর মূল্যবৃদ্ধি বাড়িয়েই চলে যাবে, এটা কোনো রাজনীতি হচ্ছে? দেশ স্বাধীন হওয়ার পরে তো কোনো ধর্ম নিয়ে কোনো রাজনীতি হয়নি, এই লোকটা খালি ধর্ম নিয়ে রাজনীতি করছে, খালি পন্ডিতই মরেছে। জঙ্গিরা কি কোনো পন্ডিত দেখে মারে, ডাক্তার দেখে মারে, যাকে খুশি তাকে মারে, পরে মানুষ মারাটাই কর্তব্য, এটি হলো জঙ্গিদের কাজ। উনি কি বোঝাতে চাইবেন? রাখছি, শুভ সন্ধ্যা। ধন্যবাদ। পরের দর্শক কে রয়েছেন? রণেশ্বর দাস, নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। আপনার যে বিষয়টা বিদ্বেষ প্রচারে মোদী, আমি একটা কথা আপনাকে বলতে পারি, পূর্বের দু একজন কলার ব্যাপারটা হয়তো বুঝতে পারেনি, কারণ আমার ব্যক্তিগত মানে একটা অভিজ্ঞতার কথা শেয়ার করছি। কাশ্মীরি পণ্ডিত যারা আমরা শাল বিক্রেতা হিসেবে চিনেছি বটে, অনেকে আবার যারা কাশ্মীরে গিয়েছে তারা জানে কি পরিস্থিতিতে কিভাবে আমাদের পাকিস্তানের মদদে আমাদেরই দেশের মধ্যে যে আলাদা একটা দেশ তারা যে স্বাধীনতা চাইছে সেখানে যে বর্বর যে অত্যাচার, রাত 12টার সময় ঢুকে যদি একটা পাড়ায় দুটো উগ্রপন্থী যদি অস্ত্র শস্ত্র নিয়ে ঢুকে পড়ে আপনার ঘরের মধ্যে, বলছে এবার ফ্রিজে রান্না বান্না কি হচ্ছে, খাবার দাবার আছে তৈরি করো, এইবার যদি সেখানে বলে যে মহিলারা থাকবে ঘরের ভেতর, পুরুষদের বের করে দিল ঘরের বাইরে, কারোর কারোর স্বামীর সামনে রেপ করছে ছেলের সামনে, এইটার পরেও কয়েকজন এইটাকে বলছে যে ভিত্তিহীন, এটার কোনো প্রয়োজন নেই, এইটা বলা যাবে না। যেহেতু জওহরলাল নেহরু গান্ধী ফ্যামিলি, তাদের অপকীর্তির জন্যে আমাদের দেশে যে দাঙ্গাগুলো যেভাবে অরাজকতা সৃষ্টি হয়েছে, এই এগুলো সামনে আসা উচিত, এই ধরনের এগুলোকে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি। রণেশ্বরবাবু, আপনি ছবিটা দেখেছেন? আমি ছবিটা দেখবো, এটা তো একটা গুরুত্ব। আচ্ছা, না দেখেই আপনি মতটা দিলেন। আমি আমি কিন্তু যেটা এখানেই যিনি বক্তব্য আজকে প্রশংসা রেখেছেন না, তার বক্তব্যের সার্থকতা লুকিয়ে রয়েছে। আপনি ছবিটা না দেখেই যারা অত্যাচারিত হচ্ছে তাদের ধর্ম বিচার করার অধিকার কে দিয়েছে? আপনার এই মাতার থেকে এই ধর্ম ব্যাপারটাকে সরিয়ে দিন তো। আপনি যে এই যে ধর্ম পৃথিবীর মধ্যে একটাই তো ধর্ম, মানব কথাটা তাহলে মানব ধর্মে শুধু পণ্ডিতরা আক্রান্ত হচ্ছে,
মুসলিমরা হচ্ছে না, এই কথাটা কোন মানবতায় বিশ্বাসী মানুষ বলে? ধর্মে একটা অসুর বৃত্তি আর একটা হচ্ছে সু, মানে যারা, আমার কথার উত্তর কি দেবেন আপনি? হ্যাঁ বলুন। ধর্মের কথা আপনি বলছেন, মানবতার কথা আপনি বলছেন, কোন মানবতা বিশ্বাসী মানুষ এটা বলে যে শুধু হিন্দুরা আক্রান্ত হচ্ছে মুসলিমরা আক্রান্ত হয়নি? আপনি হিন্দু ব্যাপারটাই এখনো তো বুঝে উঠতে পারেননি। আচ্ছা, হিন্দু বা শুদ্রা না, হিন্দু পতিত হবে। আচ্ছা, হিন্দু কোনোদিন পতিত হবে না। আচ্ছা, যে মুসলমান হোক, খ্রিস্টান হোক, সেমিটিক যে কোনো রিলিজিয়ান হোক, যে আর হিন্দু মানে ভদ্রতা, সভ্যতা, হিন্দু মানে অন্যায় দেখেই বোঝা যাচ্ছে একদমই। আরে সেটা তো আপনাকে দেখে আরো বোঝা যায় যে আপনি কিছু বিনিময়ে বিকৃত করান, কয়েকজনকে লেলিয়ে দিয়ে কুকথা প্রচার করান, আপনার একটা ব্যক্তিগত রোজগারের মানে ইয়ে করে তুলেছেন, প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, ব্যক্তিগত রোজগার কথা বলেন সেটা বোকা বোকা লাগে। আচ্ছা আচ্ছা, তারপরও আপনি ফোন করেন আর আপনার কথা আমি শুনি? কেন শুনবেন না, আমাদের পয়সায় তো আপনার চ্যানেল চলে। আচ্ছা, সরকারি যে কোনো এতে সুযোগ ছাড়া, সুবিধা ছাড়া আপনি একটা চ্যানেল চালাতে পারবেন? বলুন না, বলুন না, আপনাকে সব থেকে বেশি সময় আগেও দিয়েছি, আজকেও দিচ্ছি। 1 কোটি টাকা যদি, 2 কোটি টাকা যদি একটা বাসের দাম হয়, বাসের মালিক দেয় হয়তো 10 লক্ষ টাকা, 90 লক্ষ, 1 কোটি 90 লক্ষ টাকা দেয় ব্যাংক, অর্থাৎ সরকারি জনগণের। 8400 কোটি টাকার বিমানটা কেনা কার পয়সায় হয়েছে? ওটার আগের সরকার দুটো কিনে রেখেছিল, যে এই দেশের যে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি চড়বে, তা এটা ঘটনাক্রমে তারা ক্ষমতাচ্যুত হয়েছে, এখন ডেলিভারি হয়েছে, নরেন্দ্র মোদী চাওলা চড়ছে, কালের যাত্রাটা হচ্ছে কেন? তাদের পয়সায় কেনা বিমানে উনি চড়ছেন, এটা ওনার মানবতা কেন? ওটা তো জনগণের পয়সায়। আচ্ছা, ওটা তো নরেন্দ্র মোদীর পয়সাও নয়, আমাদের সোনিয়া বা মনমোহন সিং বলেন বা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির পয়সা না, ওনার তো ব্যক্তিগত পয়সা নেই না? হ্যাঁ, ওনার থাকবে না কেন? উনি 2 লাখ টাকা 4 লাখ টাকা যদি মাসে সেভিংস করে, হ্যাঁ, তাতে করে ওনার, তবে না উনি মগলার পেন ব্যবহার করছেন, কাতিয়ারের গগলস ব্যবহার করছেন, জানেন কত দাম হয় এক একটা? আপনি একটা জায়গায় ভুল করছেন, আপনি যদি একটা গিফট দেন, দেখা যাচ্ছে যে আপনি একটা উপহার দিলেন আপনার চ্যানেলের তরফ থেকে। আচ্ছা, তাহলে সেই উপহারটা দেখা গেল না, মানে যে নিজেকে ফকির বলে সে মবলার পেন কি করে ব্যবহার করে, উপহার দিলেই নিয়ে নেবেন? আচ্ছা, আপনার তো গুরুত্বপূর্ণ একটা কথা যেতে হবে, এইটা অজাতা কুকথা বলে আপনি তো আমার মুখে ভালোকে ভালো ছাড়া খারাপ বলাতে পারেন না। যে যে যেমন সে তো সেটাই কথা বলবে, আপনি তো আপনার মতোই কথা বলছেন, আমি আর নতুন করে কি বলাচ্ছি? না না, আপনি দিদি অনেক ভালো অ্যাঙ্কারিং করেন, সবই ঠিক আছে, কিন্তু যে পক্ষপাতিত্বটা করেন সেটা আমারও তুলে ধরার, কারণ আমাদের সেটা, আরে আপনাকে তো বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়, এর আগেও কি কখনো আপনার কথা কাটা হয়েছে? সবথেকে সব দর্শক হড়প করে বলতে পারবে আপনি সবথেকে বেশি সময় পান, আপনার এই অযৌক্তিক ভাড়ামো কথাগুলো আমরা অন এয়ার করি, তারপরেও আপনার ফোন পরের দিন আমরা অ্যালাউ করি, তারপরেও আপনি বলছেন যে ব্যক্তিগত স্বার্থ আছে বলে আমি সাধারণ মানুষের কথা বলছি, তাহলে রণেশ্বর কথা নামে অনুষ্ঠান করব আমি কাল থেকে, তখন সারাদিন 1.5 ঘন্টা আপনিই কথা বলবেন। ইউরোপ, আমেরিকা, বাংলাদেশ থেকে আমাকে অনেকে ফোন করেছে, আমি যে কথা বলি আপনার সঙ্গে আমার যে কথোপকথন হয়, আচ্ছা, এই বিষয় নিয়ে পশ্চিমবাংলা কেন, পশ্চিমবাংলার বাইরেও অনেক দর্শক, যেহেতু আপনাকে খুলে খুলে খুললাম বলি, আমরা আরএসএস করি মানে পাপ করি না তো, আরএসএস করা মানে দেশকে ভালোবাসা, নিজেকে সংস্কারিত করা, একদমই ভদ্র হওয়া, জাতীয় পতাকা না তুলে ভগবা ঝান্ডা তুলে রাখা, ভদ্র হওয়া, মনুবাদে বিশ্বাসী হওয়া, একদমই ভদ্রতার প্রতীক আপনি, একদমই ঠিক কথা বলেছেন। এর মধ্যে একটা ভেজাল পতাকা তৈরি হয়েছে, যার জন্য আমাদের এই দেশের মধ্যে দেশ টুকরো টুকরো হয়েছে, 3 টুকরো হয়েছে, এবার এই রাজ্যের মধ্যে পশ্চিমবাংলায় যেরকম 3টে টুকরো করবে বলে সব পাহাড় আর উত্তরবঙ্গ এই বঙ্গ যা হচ্ছে ফেরা দাখিল নেওয়ার দোয়ায় আপনাদের চলে, আর সাবস্ক্রিপশন কিছু আপনারা
মানে পান চিপস পান তার পয়সায় তো চলছে, সে এইরকম ভাবে বিভিন্ন অনৈতিক ভাবে। রণেশ্বর বাবু, এই যে ভদ্রতার পরিচয়টা আপনি এতক্ষণ ধরে দিচ্ছেন না, চাইলে আমরাও এই কথার প্রত্যুত্তর গুলো কিন্তু দিতে পারি, কিন্তু ভদ্রতাটা আমি এখানেই আপনার থামাতে বাধ্য হচ্ছি, কারণ এর পরের উত্তরগুলো অন ইয়ারে আমি অন্তত বলতে পারবো না, কারণ আপনি অনেকগুলো ব্যক্তিগত আক্রমণ করেছেন এবং সেটা শোনাটাই ভদ্রতার আসল পরিচয়। আশা করি আপনি বয়স্ক মানুষ, এর থেকে বেশি অপমান আপনি নিতে পারবেন না এবং ফোনটি রাখতে বাধ্য হবেন। ধন্যবাদ ফোন করার জন্য। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, আপনার কথা এই বিষয় নিয়ে শুনব, আপনাদের মতামত একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, পরের দর্শক রয়েছেন সুকুমার পান্ডা, নমস্কার। নমস্কার দিদি, নমস্কার, বলুন। হ্যাঁ আপনাদের, হ্যাঁ আপনাদের চ্যানেলটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, আমরা যারা নিত্য কলার আমরা পরিষ্কার ভাবে আপনাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। আজকে যে জিনিসটা যে কাশ্মীর ফাইনে, আপনি এক কাজ করুন, একটা যে রণেশ্বর বাবুকে নিয়ে একটা অনুষ্ঠান করুন, আমরা ওনার উত্তরটা ওনাকে দিয়ে দেব। সময় নষ্ট করুন অযথা, টপিকে যাবেন না, উনি সব জানতা সংবিধান বিশেষজ্ঞ, একেবারে বাজে বাজে কথা বলছে আপনাদেরকে, ওনাদের পয়সা আপনাদের খেয়ে চলে, আপনারা যারা আজকে কলকাতা টিভিতে আছেন ওনার পয়সা আপনারা খান, এত বড় মানে মহারাজ উনি হয়ে গেছেন, আপনার চাকরি করে আপনার যোগ্যতা অনুযায়ী, আপনার কর্ম অনুযায়ী, সাহস অনুযায়ী কলকাতা টিভিকে ধন্যবাদ জানাই। আজকে আসছি আইনে, যেটা যেটা করছে কাশ্মীর ফাইলস, আজকে বিদেশ প্রচার করছে মোদী, একজন প্রযোজক ছবি করলেন একটা সিনেমা, মোদী তাকে প্রশংসা দিচ্ছেন, ভাবতে হবে শুধু কাশ্মীরি পণ্ডিত নয়, কজন কাশ্মীরি পণ্ডিত মরেছেন, 56-57 জন, আর জঙ্গি হামলায় যে মরেছে প্রায় 1500-এর উপরে, আজকে সেই জায়গাটা কি ভাবছেন মোদীজি, এটাকে আগে ভাবতে হবে। আজকে সব জায়গা থেকে এমন একটা জিনিস উঠে আসছে যে বিদ্বেষ হচ্ছে মোদি শুধু হিন্দু হিন্দু করে, কিন্তু সে জায়গায় ভাবলে হবে না, আজকে যেখানে 370 দিলেপ করেছেন কাশ্মীরে, সেখানে ওনাদের শরীর ছিলেন যে মেহবুবা মুফতি, তাদের কিন্তু গৃহবন্দুকে রাখা হয়েছিল, মানে ফারুক আবদুল্লাহ তার ছেলেকে বলে গৃহবন্দুকে রাখা হয়েছিল, 370 টিকিট রাখতে পেরেছিলেন, সেইটাকে ভাবতে হবে, শুধু আজকের উচ্চ প্রশংসায় মানে সিনেমা একটা করেছে, সে জায়গায় মানে মোদী প্রচার করলে হবে না, হিন্দু নীতি শেষ করে তারা বলতে হবে, তাহলে কেন আপনাদের মানে কেন্দ্রীয় সরকারের তাহলে মুসলিমরা আছে, মানবতা আপনাদের খ্রিস্টের বিভিন্ন সবাইকে মানবতিক সমাজ সবার উপরে মানুষ তার উপরে নাই, জাতি ধর্ম জিজ্ঞেসিলেন যেটা হচ্ছে পরিষ্কার আমরা বুঝি, আজকের যে জিনিসটা বারবার মোদি প্রচার করছেন এটা ঠিক নয়, কাশ্মীরটা হচ্ছে একেবারে ভারতবর্ষের একটা রাজ্য, সেইটাই আজকের মানে উনি বিদ্বেষ হচ্ছেন মানে হিন্দুত্ব উগ্র হিন্দুত্ববাদী নিয়ে, এটা ঠিক নয়, মানুষকে ভালোবাসুক ধর্ম মণিপুর মণিপুরম নিয়ে আর উনি যেন না করেন, এটা আপনাদেরকে অনুরোধ করছি। আর সবচেয়ে একটা জিনিস বলছি, যে টপিক নিয়ে আলোচনা হবে আমরা অধীর আগ্রহে আপনাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, প্রণাম যাই, যারাই অসভ্যতা কথা আপনাদের মান সম্মান নষ্ট করে, যখন ভোটটা হয়েছিল যে আপনাদের কিভাবে আপনি দেখিয়েছিলেন সেই চ্যানেলে উগ্রতা, 2021-এর ভোটে তাদের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করেছিলেন, আমাদের গায়ে কাড়া যে উঠছে সেটা কি উনি জনসেবা বাবু জানেন, বড় বড় বুড়ি উনি কি একেবারে মানে সুকুমার বাবু, আপনি আপনি পুরনো দর্শক পুরনো কলার, আমরা যেমন কোনো ধর্মের মধ্যে বিভেদ আনি না বা বিচার করি না, আমাদের কলারেরও কোনো এরকম বিভেদ বিচার আমরা করি না, উনি ফোন করেন ওনার বক্তব্য রাখেন, খুব ভদ্র মানুষ, খুব বক্তা উনি, আমাদের আমাদের কাজ ওনার কেন সকলের কথা শোনা। আপনি উত্তেজিত হবেন না, ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ।
পরে দর্শকের কাছে যাচ্ছি, তবে একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরছি আবার এই কথায়, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, পরে দর্শক রয়েছেন জয়ন্ত চক্রবর্তী, নমস্কার। আপনারা চিন্তা করুন, মানুষ কত নিচে নামলে এইভাবে একটা আপনারা স্বাধীন ভাবে কথা বলতে দেন যে চ্যানেলে। আমি তো কমসে কম 100 বার কথা বলে ফেলেছি, কোনোদিন মানে অশালীন কথা তো বলেইনি, বিষয়ের ওপর ভালো করে বলতে পারি বা না পারি। সুতরাং এই অসভ্য আচরণ, এই ব্যক্তিগত আক্রমণ, এটা অবশ্যই বন্ধ হওয়া দরকার। উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, এটা তো ভাবা দরকার। আজকের বিষয় সম্পর্কে বলি, ওনার সম্পর্কে আর কিছু বলতে চাই না, বিষয় সম্পর্কে বলতে গিয়ে কথা কেটে যাচ্ছে। কাশ্মীর ফাইলস নিয়ে যেটা আচরণ করছেন, ধর্মীয় মেরুকরণ, ধর্মীয় মেরুকরণ তো বিজেপির জন্ম লগ্ন থেকেই হয়ে আছে। আমরা ভাগ্য করে একটা প্রধানমন্ত্রী পেয়েছি, উনি তো সাংবাদিক সম্মেলন করেন না, উনি শুধু মন কি বাত করেন। ধর্মীয় এই যে উগ্র জাতপাতের লড়াই, এটা করতে উনি ব্যস্ত থাকেন। জঙ্গিরা কখনো মানুষ দেখে মারে না, হিন্দুকে, মুসলমানকে, জৈনকে, শিখকে সেই দেখে তো মারে না, জঙ্গি তো জঙ্গি। এখন এই যে আরেকটা, আপনাদের নিশ্চয়ই মনে আছে, কিছুদিন আগে এই বিজেপির পক্ষ থেকে গিয়ে একটা বই রিলিজ হওয়া নিয়ে ওরা কী কাণ্ড করেছিল। সুতরাং এইভাবে মানে আমাদের অপেক্ষা করতে হবে, প্রধানমন্ত্রী যতদিন না বিদায় নেয় ততদিন আমাদের সহ্য করতে হবে এবং প্রতিবাদ করতে হবে। শুধু সহ্য নয়, আমরা প্রতিবাদ করছি, এইটা ওদের ওদের একটা ভাতে দাঁড়িয়ে গেছে। আর প্রধানমন্ত্রীর তো বোঝা উচিত, প্রধানমন্ত্রীকে যে মানে অটল বিহারী বাজপেয়ী যেটা বলেছিল, রাজধর্ম পালন করুন, ওনার কি এটা রাজধর্ম পালন? উনি ভুলে গেছেন, ভারতবর্ষ নানা জাতি নানা ভাষা নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলানো মহান, এটা মনে হয় ওনার আর মনে নেই। সুতরাং এই ধর্মীয় মেরুকরণ নিয়েই উনি থাকুন, আমরা অপেক্ষা করে থাকব যে উনি কবে বিদায় নেন। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ। পরে কলার কাছে যাচ্ছে, তবে একটা বিরতির পর সঙ্গে থাকবেন। পরে দর্শক রয়েছেন আজমির শেখ, নমস্কার। নমস্কার, বলছিলাম যে কাশ্মীর ফাইল এটা একটা বই নয়, আমি মনে করি এটা একটা হচ্ছে প্রচার ওদের, এটা জেনে শুনে ভেবে চিনতে পরিকল্পিত ভাবে বইটা বানানো হয়েছে। বিজেপির কাছে তো কোনো এই মুহূর্তে আর কিছু নেই, রাম মন্দির শেষ, হিন্দু মুসলিম আপাতত আপন শেষ, তারপর কাশ্মীর শেষ। তাই 2024 এর দিকে তাকিয়ে আমার মনে হয় এটা তৈরি করা, যাতে করে গদি অটুট থাকে ওনার। ইনারা এছাড়া তো আর কিছু করার নেই, ইনাদের কাছে আর কোনো ইস্যু নেই, তাই মানুষের মধ্যে হিন্দু মুসলমান ভাগ করার জন্য এটা ভালোভাবে ওরা তৈরি করে দিয়েছে, যাতে করে 24 ওদের কাছে এইটাই এখন 2024 পর্যন্ত এদের প্রচারের মেন জিনিসটাই কাশ্মীর ফাইল, দেখো কি খাই মেরেছে। আর টেরেস্টে তো পাকিস্তানে মসজিদ বোম মেরে মানুষ মারা হচ্ছে, তাহলে ওদের কোনো জাত ধর্ম কিচ্ছু নেই। এইটাই আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা দেশবাসীকে বোঝাতে হবে, তবে ইনাদের উপযুক্ত উত্তরটা দেয়া যাবে, এটা আমি মনে করি। আর এই ধরনের বই বার করেছে, কোনোদিন হয়তো ওনাদের লেজে গোবর করার জন্য গুজরাটে যে দাঙ্গা হয়েছিল সেই বই যদি বার করে, তখন ওনারা কি করবেন? এর উত্তর ওরা 24 এর জন্যই এই বইটা বানিয়ে নিয়েছে। এইটাই 2024 পর্যন্ত যেখানেই মিটিং হবে, মিছিল হবে, এই একই কথা ওরা রিপিট করবে, দেখো কি গাই মারা হয়েছে। এটা আপাতত আমার মন মত। ধন্যবাদ আপনার মতামতের জন্য। পরে দর্শক কে রয়েছেন? বর্ধমান থেকে তাপস রায় বলুন। হ্যাঁ প্রথমেই ম্যাডাম আপনার ধৈর্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এবার বলে প্রসঙ্গে, দেখুন কাশ্মীর ফাইলস বা মোদি নিজেকে কিভাবে উন্মোচিত করলেন, সারা বিশ্ব যাকে মধ্যস্থতা করার আহ্বান জানাচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধে, এই মোদিকে যেভাবে মধ্যস্থতা করার জন্য খুব আহ্বান করছেন জেলেনস্কি,
এই মোদি এত নিম মাইন্ডেড, একটা বই একটা সিনেমার জন্য এত হাগলি বিকুলি, এত অ্যাডভার্টাইজমেন্ট, আবার দেখলাম কি করুণ অবস্থা আমাদের বাংলাদেশ বাংলার বিজেপি রাজনৈতিক, এত দেউলিয়া হয়ে গেছে, তারা বাসে করে গিয়ে একটা সিনেমা দেখছে এবং সেখানে জয় শ্রীরাম তো দিতে উঠে। এখন জয় শ্রীরাম বা শ্রীরাম যদি থাকতো সত্যিই, তাহলে তো তার আত্মা অত্যন্ত কষ্ট পেত যে আমার যারা অনুগামী বলে দাবি করছে তারা এত আহম্মক, মানে একটা সাধারণ সিনেমা দেখতে যেতে তারা এইভাবে আমার নামে ধ্বনি দিচ্ছে। সত্যি কথা, এই যে আজমির শেখ বললেন না যে একটা গুজরাট ফাইলস ওটা হওয়া উচিত ছিল, আমি শুনেছি নাকি পরজানিয়া বলে একটা সিনেমা বেরিয়েছিল, সেই সিনেমাটা কিন্তু অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছে, অর্থাৎ সেখানে তাকে ব্যান করে দেওয়া হয়েছে। তাহলে এইখানে কিছু কাট ছাট করে একটা ভান করে এই ছবিটাকে ছাড়া হলো। আচ্ছা, কাশ্মীর পণ্ডিত আমাদের ওই কাশ্মীর থেকে অন্য জায়গায় চলে এসছে, এর মধ্যে বিজেপি সাকুল্যে 5 আর 8 প্রায় 13 বছর রাজত্ব করলো, তা তাদের পুনর্বাসনের ব্যবস্থা কেন করেনি? এই যে অনুপম খের ভদ্রলোক খুব বিজেপির হয়ে কথা বলেন, তিনি কেন আপিল করেননি নরেন্দ্র মোদীকে, আমার মাতৃভূমি আমাকে ফিরিয়ে দাও, তা তো করেননি। একটা সিনেমা করে কেঁদে কেঁদে অভিনয় করে তিনি দায় সারছেন, তিনি কাশ্মীরি পণ্ডিতের মুখিয়া সারছেন, ঠিক। ধন্যবাদ, ধন্যবাদ। একটা ছোট বিরতি নিচ্ছি, আবারও বিরতির পর ফিরছি, আবারও আপনার কথা শুনতে সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর আপনার কথার পরে, দর্শক তার কাছে যাব, কে রয়েছেন? গণেশ চতুর্বেদী, নমস্কার। হ্যালো, বলুন। বলছি কাশ্মীর ফাইলস যে আলোচনাটা হচ্ছে ব্যাপারেই বলছি, বিষয়টা হচ্ছে যে আপনারা সংঘ পরিবারের কন্টিনিউয়াস সমালোচনা করে যাওয়া যায়, আপনারা এটা দেখছে ভাই আপনার চ্যানেলে। এবার এই যে সংঘ পরিবার, এটা সামাজিক এবং সামাজিক এবং সেবামূলক প্রতিষ্ঠান, এটা কিন্তু আপনারা প্রচার কখনোই করেন। এবং সংঘ পরিবারের যে ভূমিকা ভারতবর্ষের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে যে একটা বিরাট ভূমিকা আছে, সে ব্যাপারেও একটা কোন খবর রাখেন বলে জানি না, আমার জানা নেই। আর আমরা যদি খবর রাখতাম আর যদি প্রচার করতাম, তাহলে কি আপনি পরপর 3 দিন নাম অন্য করে ফোন করতেন? নামটা বদলিয়ে ফোন করতেন? না না, নামটা সমস্যা আছে বলে। আজ গণেশ কাল কার্তিক, আপনি কোন দিন কোন নামে ফোন করবেন সেটাও যেমন ঠিক করে নেন। আমাদেরও তো একটা বিষয় থাকে যে আমরা মানুষের কাছে কোন বিষয়গুলো থেকে জানতে চাই, মানুষ কি ভাবছেন সেটা শুনতে চাই, তাই নয় কি? নামটা গোপন করার কারণ আছে যেটা। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমার যেটা বক্তব্য হচ্ছে যে সংঘ পরিবার যদি আপনার মানে পাকিস্তানের যে ডন পেপার আছে ওটা নিশ্চয়ই পড়ে থাকবেন আপনারা, যে ডন পেপারই 3-4 বছর আগে লিখেছিল যে সংঘ পরিবার যদি 1915 সালে হতো তাহলে আপনার অখণ্ড ভারত থেকে যেত। আর আচ্ছা গণেশ, যাই হোক আপনার নাম, আজকের বিষয়টা কিন্তু সংঘ পরিবার নয়, আপনি কি নামের সঙ্গে সঙ্গে বিষয় বদলে কথা বলবেন? আজকের বিষয় সংঘ পরিবার নয়, আপনি নাম বদলেছেন ঠিকই, আমাদের বিষয়টাও কি বদলে কথা বলবেন? আপনাদের বিষয়টা যে কাশ্মীর ফাইলস, এবং কাশ্মীর ফাইলসটা আপনারা কেউ কেউ বলছেন যে সংঘ পরিবারের প্রচার, কেউ বলছে আমরা, কেউ কেউ না, সমালোচকরা বলে দিয়েছে, সমালোচকরা বলছে যে কেউ কেউ বলছে আপনার গুজরাট ফাইলটা, নিশ্চয়ই গুজরাট ফাইল হবে, গোধরা দিয়ে শুরু করা দরকার, কামদুনি ফাইলস করা দরকার, আরো অনেক ফাইল। তার মানে সমালোচকদের বলাটা আপনার কথাই ধরে নিচ্ছে, আপনি যে নামেরই হন না কেন, আপনাদের গায়ে লেগেছে বলেই প্রধানমন্ত্রীকেও ময়দানে নেমে প্রশংসা করতে হচ্ছে। ভারত মাতার অপমান, ভারত মাতার অপমান, ভারতবর্ষের একটা অঙ্গরাজ্যের মানুষের অপমান, এটা তো সহ্য করার মানে সীমাহীন সহ্যের জগৎ আছে। অঙ্গরাজ্যের অঙ্গরাজ্যের মধ্যে আবার কেন রাজ্যের ভাগ করা হচ্ছে? শুধুমাত্র কি কাশ্মীরিদের কথা বলা হচ্ছে ওখানে, পণ্ডিতদের কথা বলা হচ্ছে? হ্যাঁ, কাশ্মীরি পণ্ডিতদের তো একটা অঙ্গরাজ্যের মানুষ, কাশ্মীরে পণ্ডিত ছাড়া আর কেউ বাস করে না। আপনাদের যে একজন সিনেমা করেন, আমাদের কাশ্মীরে পণ্ডিত ছাড়া আর কেউ বাস করে না। হ্যাঁ, কাশ্মীরি পণ্ডিতরা তো ছাড়া আর বাকি বাস করে, তারা তো স্বাধীনভাবে বাস করতে পারে, সবগুলো পরবাসী তো তারা নয়।
সিনেমায় আপনি কি আচ্ছা প্রথমে সিনেমাটা দেখেছেন আপনি? সিনেমাটা তখন আজকে তো রিলিজ হয়েছে, আমি দেখব দু একদিনের মধ্যে। আজকে রিলিজ হয়নি, আপনি দেখেছেন? নাগপুরের বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসে এরকম ভাবে কথা বলবেন না দয়া করে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আবারও বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আপনার কথা পরে দর্শক রয়েছেন শিবাজী বন্দ্যোপাধ্যায়, নমস্কার। নমস্কার, বলুন। আচ্ছা, ওই কাশ্মীর ফাইলস আমি দেখিনি, তবে কাগজে বললাম, তাতে ওই বুঝলাম যে কিছু পারচেস লোক থাকে যারা এইসব ছবি করে নিম্ন স্তরের, যে একটা ওই যে সার্জিক্যাল স্ট্রাইক একটা করেছিল, হ্যাঁ, সেই তারপরে সে একটা কিভাবের মধ্যে একটা কি জোশ বলে একটা কথা চালু হয়ে গেছিল, হ্যাঁ, এগুলো তো কোনো দস্তাবেজের মতো না, এগুলো সরকারি প্রচারের মতো। দেখুন, স্বৈরাচারী শাসকরা অনেক কিছু অনেক রকম করে। এই যে আজকে একদিন কেরলের কংগ্রেস লিডার বলেছে যে উত্তরপ্রদেশের ফল অনেকের কাছে বিস্ময়কর লেগেছে, ভারতের নাগরিকের এরকম বিস্ময়কর ফল মাঝে মাঝে দেখিয়ে দেন। আমি নিশ্চিত মোদীও নিশ্চয়ই শিগগিরই বিস্মিত হবেন। হ্যাঁ, তারপরে ওই যে পর্তুগালের বিখ্যাত কবি সাহিত্যিক সাগামারো, উনি বলেছেন যে দেখুন শক্ত চেয়ারে স্বৈরাচারী বসে থাকেন, হ্যাঁ, বিশাল মেহগনি কাঠের চেয়ার, হ্যাঁ, উনি ভাবেন সারা জীবনই আমি বসে থাকবো, কিন্তু ওর ভেতরে যে আস্তে আস্তে ঘুম প্রকাশ হচ্ছে উনি তো তা বুঝতে পারেন না। বুঝতে পারেন সেদিন যেদিন ধ্বাস করে পড়ে যান ভেঙে, চেয়ার ভেঙে। এই সমস্ত জিনিস মানে আর কি বলবো, বলুন, এর বলার কিছু নেই। একটা থার্ড গ্রেড গভর্নমেন্ট বা আমাদের দুর্ভাগ্য যে এরকম একটা সরকার হয়েছে, ছবি তৈরি করা আমি যা বললাম তাহলে ছবি তৈরি করছে ফরমাশ দিয়ে, হ্যাঁ, তাহলে ডকুমেন্টারি গভর্নমেন্ট থেকে ডকুমেন্টারি ছবি করো। ধন্যবাদ, ধন্যবাদ। পরে দর্শক রয়েছেন বিমল চট্টোপাধ্যায়, নমস্কার। শুভ সন্ধ্যা ম্যাডাম। শুভ সন্ধ্যা, বলুন। ব্যাপার হচ্ছে যে দেখি তো প্রতিদিনই কলকাতা টিভির প্রত্যেকটা অনুষ্ঠানেই আমি দেখি, মাঝে মধ্যে দেখি, অন্তত বক্তব্য বলার মতো থাকলে নিশ্চয়ই ফোন টোন করি, বাকিগুলো শুনি আমি, কারণ একজন বক্তার থেকে শ্রোতার থাকলে তার মানে জ্ঞানটা অনেক বেড়ে যায়। তো আমি দেখলাম যে এই কিছু কিছু আদব কায়দাহীন ব্যক্তিত্ব যারা ফোনগুলো করছেন, এড়িয়ে তর্ক করছেন কিছু না জেনে না শুনে, এই সমস্ত ফোনগুলো আপনারা মানে অ্যাকসেপ্ট করছেন মানে কি, হ্যাঁ, পাবলিক হিসাবে সকলের সমান অধিকার আছে, সব ঠিক আছে, এগুলো অন্তত পক্ষে পিসিআর রুম থেকে যখন টেলিফোনটা আপনাদের এখন থ্রো করা হয়, তো তাদের উদ্দেশ্যে অন্তত পক্ষে তাদেরকে মানে জিজ্ঞাসা করা উচিত যে কি বিষয়ে কথা বলবে বা কাকে ইন্ডিকেট করছেন, কিভাবে কি কথা বলছেন, দেখার মতো, হ্যাঁ, গ্রহণযোগ্য ফোন যদি হয় নিশ্চয়ই সেটাকে থ্রো করা উচিত বলে আমি অন্তত মনে করি। আর একটা জিনিস হচ্ছে কি, যিনি বললেন এখান থেকে যে হিন্দুরা সভ্য ভদ্র আর বাকি সমস্ত অভদ্র, আমি জানি না এই সমস্ত শাখাম্বের গোড়া কোথায় থাকেন, কিভাবে থাকেন, বা তার আবাসস্থলের আশেপাশে মানে হিন্দু মুসলিমরা আছেন কি না, বা তাকে কিরকম ধরনের সম্মান করেন, বা এই সমস্ত মানে টিভির মধ্যে যে একটা বার্গেনিং চলছে, বার্গেনিং এর প্রেক্ষিতে যে ওখানকার মানুষ কেমন করে সম্মান করবেন, আশা করি মনে হচ্ছে ওনার সম্মানের ওনার প্রয়োজন আছে বয়স হলেও, কারণ বয়স হলে মানুষের মানে জ্ঞান বুদ্ধি তার ধৈর্য স্থৈর্য কথা বলার আদব কায়দাটা অন্তত পক্ষে একটু বেশ অন্তত মানে মার্জিত হওয়া উচিত বলে মনে করি। দেখুন, একদিকে আমরা তো সাম্প্রদায়িকতার দাবানলে নিষ্পেষিত হচ্ছি, এবং এই সমস্ত দর্শকদের কাছ থেকে যদি ফোনটা নেওয়া যায় যাদের হৃদয়টা অন্তত পক্ষে সিক্ত হয়ে আছে সাম্প্রদায়িকতায়, যারা সাম্প্রদায়িকতা ছাড়া কিছু বোঝেন না, এদের এই সমস্ত ফোন শোনার পরে দেখা যাবে কি বেশ কিছু সাধারণ মানুষ তারাও অন্তত পক্ষে সাম্প্রদায়িকতার শিকার হয়ে যাবে, তাই এগুলোকে ব্যান করা উচিত বলে মনে করছি ম্যাডাম। আর দ্বিতীয়ত কথা হচ্ছে এই যে কাশ্মীর ফাইলসের যে কথাটা বলছেন, দেখুন এর আগে আমরা দেখেছি পুলওয়ামায় সেনা খুন করে একটা ভারত মায়ের জিগির তুলে ভোটে জেতা, তারপরে 15 লাখের গল্প, তারপর আপনার বিভিন্ন ধরনের সমস্ত 420 বাজিগুলো আমরা দেখেছি, হাতের কাছে এখন তার কোনো তাস নেই, তুরুপের তাস এখন এই কাশ্মীর ফাইলটা দেখিয়ে নতুন করে যদি আবার হিন্দুত্বের জিগির তুলে ভোটে আসা যায়, জেতা যায়, দেখা গেল যে উত্তরপ্রদেশের যে ভোটটা হলো সেই ভোটে বলয় সেখানকার মানুষ ভোট সম্পর্কে কতটুকু জানেন আমি জানি না, বা তারা বোঝেন কিনা জানি না, এবার সমগ্র ভারতবর্ষ জুড়ে 2024 মোদি থাকবে না এটা আমি লিখে রাখুন,
কারণ সমগ্র ভারতবর্ষ আজকে এমন একটা জায়গায় গিয়েছে যেখানে নির্বাচন কমিশনের মতো একটা ব্যক্তিত্ব যেখানে যারা আছেন সেখানে ভোটারের মানে দেওয়া যে সমস্ত ভোটিং মেশিনগুলোকে উল্টোপাল্টা করা হচ্ছে এর থেকে মানে প্রমাণ হয়ে যাচ্ছে যে সত্যিকারের জনমত প্রতিফলিত হয়েছে কিনা। ঠিক আছে, আগামী দিনে এই সমস্ত দর্শকদের ফোনটা যাতে আপনাদের কলকাতা টিভির পর্দায় না আসে তার জন্য আমি অন্তত মানে আপনাদের কাছে অনুরোধ রাখছি, এতে কলকাতা টিভির মান বাড়বেই কমবে না ম্যাডাম। ধন্যবাদ। বেশ, দেখুন কে কোন দিন কি কথা বলবেন সেটা তো আমরা আগে থেকে বলতে পারি না, আমি আবারও বললাম প্রত্যেক দর্শকই আমাদের কাছে সমান। হ্যাঁ, তবে যদি সকলে মিলে বলেন যে এই ধরনের বক্তব্য শোনা উচিত না, কিছু ক্ষেত্রে আমরা অনেক কলারকে এমনও বলি যে আপনারা কয়েকদিন পরে ফোন করুন, রেগুলার কলার, তাই নতুন কলারদের একটু সুযোগ দিন। বেশ, পরের দর্শক তার কাছে যাব, কি বলছেন? তবে একটা বিরতির পর, বিরতি নিয়ে পরের কলারের কাছে যাচ্ছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, পরে দর্শক রয়েছেন মোহাম্মদ আফতাবউদ্দিন, নমস্কার। নমস্কার সুচন্দ্রবাদী, এবং বিশেষ করে নমস্কার কলকাতা সোনারপুর থেকে রণেশ্বর বাবুকে। তো ভালো লাগছে সময়, ওনার পেছনে সময় নষ্ট করবেন না, আমি ওনার জন্য সময় নষ্ট করব না। উনি যে কথাগুলো বলেছেন তার মধ্যে থেকে আমি দুটো কথা নিতে চাই। বলুন। নাম্বার ওয়ান, উনি বলেছেন আমি আরএসএস করি বলে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে উনি আর একটা কথা বলেছেন, সেটা হচ্ছে উনি বললেন যে ভারতবর্ষের পতাকা নাকি তিন রঙের করে বড় ভুল করেছে, তাহলে ভারতবর্ষের পতাকাটা গেরুয়া কালারের হওয়া উচিত ওনার বক্তব্যে। এই লোকগুলো কি করে ভারতবর্ষে এখনো বসবাস করে আমি এটাই ভেবে পাই না। বিষয়ে পরে আসছি, মোদীজি ধর্মের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নয়, উনি হচ্ছেন এখন একজন মহাপুরুষ ভারতবর্ষের মাটিতে, যেটা আমাদের বিদেশে আন্তর্জাতিক জায়গাতে যে সব থেকে ভারতবর্ষ এই ধর্ম কর্ম এই কুসংস্কার এই সমস্ত জিনিসের মধ্যে ভারতবর্ষ নাকি সব থেকে এগিয়ে, সেটার একমাত্র কারণ হলো এই রণেশ্বর বাবুদের জন্য। রণেশ্বর বাবু ভারতের পতাকা সম্বন্ধে প্রশ্ন তুলেন, যেখানে ভারতবর্ষের আরএসএস বাহিনী ভারতবর্ষের এখন বিচার ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা ভারত সরকারের দ্বারা মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা পরিচালিত হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষ প্রচালিত হচ্ছে নাগপুর থেকে আরএসএস বাহিনীর দ্বারা। ভারতবর্ষে বলতে চাইছেন যে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ হচ্ছে, তার থেকে বড় যুদ্ধ ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীজি লাগিয়েছে, যেটা স্লো পয়জনও হয়ে চলছে। মাননীয় প্রধানমন্ত্রীজি যতই লড়াই করুক ভারতবর্ষের হিন্দু মুসলিম শিখ কসাই মানে পাঞ্জাবি এদেরকে কোনোদিনও বিভেদ করাতে পারবেন না। উনি আজকে এই সমস্ত জিনিস ইস্যু সামনে খাড়া করে আবারও ভোট পর্ব মিটেছে, এবার বিক্রি বাটোয়ারার দিকে যাচ্ছে। উনি বলছিলেন না যে রণেশ্বর বাবু, তাহলে উনি দেখতে পাচ্ছেন না ভারতবর্ষে আজকে একটার পর একটা জিনিসগুলোকে বিক্রি করে দিয়ে, আরে ধর্ম কর্ম করে কতদিন চলবে, চলতে পারে না এরকম ভাবে। ওনাকে একটা জিনিস ভাবতে হবে, উনি কিন্তু গণতান্ত্রিক দেশের জনগণের দ্বারা নির্বাচিত একজন রাষ্ট্রপ্রধান, এই জনগণের নির্বাচন আগামী ২৪ আসছে। বিমল বাবু বলছিলেন না যে লিখে নিতে পারেন, আমি আজকে বলে দিচ্ছি, আমিও বলছি তাই, লিখে নিতে পারেন ২০২৪ সালে এই বিজেপির সরকার নয়, এই প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির সরকার দ্বিতীয়বারের জন্য আর মসনদে তৃতীয়বারের জন্য বসবে না। যা হয়েছে মানুষ ভুল করেছে, সেই ভুলের প্রায়শ্চিত্ত কি করে করবে? ধন্যবাদ, ধন্যবাদ। আর একদম সময় নেই, আর একজন দর্শক রয়েছেন খায়রুল বাসার, খুব সংক্ষেপে বলুন। নমস্কার। ধন্যবাদ দিদি, হ্যাঁ কথা বলছি, খুব সংক্ষেপে বলুন। হ্যাঁ সংক্ষেপে বলছি যে দা কাশ্মীর ফাইল যেটা নিয়ে ভারতবর্ষ তোলপাড়, আমার মনে হয় মণিপুরে যে শর্মিলা চানু যার জন্যে উনি অনশন করছেন, তো শর্মিলা চানু ফাইল চালু করা উচিত এবং গুজরাট ফাইল চালু করা উচিত এইভাবে সিনেমা, তারপর ভাগলপুর, তারপর আপনার উড়িষ্যা ফাইল, এরকম প্রতিটা রাজ্যে এরকম ফাইলস প্রচুর লুকিয়ে আছে। শুধু ১৬৬৫ পণ্ডিত যে ঘর ছাড়া হয়েছে তা তো নয়, ভারতবর্ষে এরকম বিভিন্ন পিছিয়ে বর্গ যারা এবং যারা সংখ্যালঘু, তারা যে কত বাড়ি ছাড়া এবং কাশ্মীরে কত যে ছেলে মানে কারাগারে বন্দী আছে তাদেরকে যদি রিসার্চ করা হয় সেটা একটা বিশাল ব্যাপার, এবং তারা সাজা পাওয়ার পর দেখা যাচ্ছে যে তারা নির্দোষ সাজা কাটার পর।
এভাবে একের পর এক আমাদের যে ধর্মীয় মেরুকরণ চলছে বিজেপি গভর্নমেন্টের, সেটা একটা একটা সাংঘাতিক অবস্থা। এতে কিছু হবে না, এতে কিছু হবে না। হিটলার যেমন ভেবেছিল কিন্তু নিজেকে তাকে নিজেকেই শেষ হতে হয়েছিল। ধন্যবাদ, ধন্যবাদ, একদম আর সময় নেই। প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আপনার কথায়। আজকে কাশ্মীর ফাইলস নিয়ে আমরা আলোচনা করছি ঠিকই, তবে যে দল বা যে সংঘের কথা নিয়ে বারবার করে প্রশ্ন উঠছে, কারণ সম্প্রতি যে উত্তরপ্রদেশের ফলাফল বেরিয়ে এসেছে বা পাঁচ রাজ্যের যে ফলাফল বেরিয়ে এসেছে, সেখানকার আলোচনাটাও কিন্তু অনেকে উঠে আসছে যে এই যে ধর্মীয় মেরুকরণ বা জাতপাত বা জঙ্গি জাতীয়তাবাদ দিয়ে তারা মানুষের কাছে ভোট চাইছেন বা ভোটের ফলাফলেও তা বেরিয়ে আসছে। এ বিষয় নিয়ে রাত ১০টায় চতুর্থ স্তম্ভেও আলোচনা করছি, দেখতে ভুলবেন না। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।